শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেলকে বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেলকে সবসক্রাইব করে পাখে থাকা অল বেল আইকনকে দবাই দিন্তু, কারণ যা বি লাটেস্ট ইনফরমেসন রয়েছে আপনার সর্বপ্রথমে দেখিপারে। তো দেখুন প্রথম অপডেট রয়েছে, রাজ্যের আহরি 48 ঘন্টা গ্রীষ্ম প্রবাহ জারি রহব। আভ্যন্তরীণ ওড়িশার কিছু জেলাকে অরেঞ্জ ওয়ার্নিং জারি কলা আঞ্চলিক পাণিপাগ বিভাগ। রাজ্যের অসহ্য গরম এবং গুড়ুগুড়ি জারি রইতিবা বেলে সতর্ক রহবাকু মাইক যোগে সূচনা দিয়া যাউছি। লোকঙ্কু খরারে ঘরু ন বাহারিবাকু সতর্ক করাইছন্তি আঞ্চলিক পাণিপাগ বিভাগ। গ্রীষ্ম প্রবাহ জারি রইতিবা বেলে ঝাড়সুগুড়া বেলপাহাড় পৌরাঞ্চলরে প্রচার গাড়ি লোকঙ্কু সতর্ক করাউথবার চিত্র সামনাকু আসিথিবা সূচনা রইছি। পরবর্তী অপডেট রয়েছে, রাউরকেলারে 13 জনকর মৃত্যু পরে গলা স্বতন্ত্র ডাক্তারী দল। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নির্দেশ দেলে জনস্বাস্থ্য নির্দেশক নীলকণ্ঠ মিশ্র। পরবর্তী অপডেট রয়েছে, পুরী বাণ বিস্ফোরণ ঘটনার আউ জনকর মৃত্যু, মৃত্যু সংখ্যা 4 বৃদ্ধি। সেপটে জাতীয় মানবাধিকার কমিশনলে মামলা রুজু হইতিবা সূচনা রয়েছে। প্রত্যেক ক্ষতিগ্রস্তকু 30 লক্ষ টাকার সহায়তা এবং অন্যান্য সুবিধা যোগাই দেওয়া দাবি হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, খোর্ধা ইভিএম ভঙ্গারুজা মামলার শুনানি শেষ হয়েছে। রায় সুরক্ষিত রাখলে খোর্ধা দ্বিতীয় অতিরিক্ত জেলা দৌরা জজ বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, দিল্লির পানি সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টক দ্বারস্থ হেলা আপ, কইলে হরিয়ানা যোগাই দেউ অধিক পানি। পরবর্তী অপডেট রয়েছে, রাজ্যের বড়ুচি অস্বাভাবিক মৃত্যু, অংশুঘাত নেউচি জীবন। যাজপুর এনএসসি কলেজে ইভিএম বন্টন বেড়ে পোলিং কর্মচারী অসুস্থ হয়ে পড়ছন্তি। সেইপরি বরগড়ে কাম করুথবা বেলে জনে শ্রমিকর মৃত্যু হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, কেরলরে মৌসুমী ছুঁই সারিছি। জুন মাস 12 তারিখ পরে ওড়িশারে মৌসুমী ছুঁইব, দেশের এথর ভাল বর্ষা হব, স্বাভাবিক ঠার অধিক বর্ষা হইপারে বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আইএমডি অনুযায়ী জুন মাস 5 অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং আসামে সাধারণ মৌসুমী আরম্ভ হব বলে চেতাবনী দিয়া যাইছি। তো যা ফলরে এই সব অঞ্চলরে প্রবল বর্ষা হব বলে আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী অপডেট রয়েছে, লোকসভা নির্বাচন 2024 ফলাফল ঘোষণা হওয়ার পূর্বরু কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বড় দাবি করেছেন। এক সাক্ষাৎকারে সে কইছেন যে বর্তমান কিছু ভুল হব না। অমিত শাহ অনুযায়ী নির্বাচনের 5টি পর্যায়ে আমি সরকার গঠন প্রক্রিয়া শেষ করছু বলে অমিত শাহ কইছেন। পরবর্তী অপডেট রয়েছে, অসহ্য গরম প্রচণ্ড খরা অংশুঘাতরে গুরুবার গোটিয়ে দিনরে 41 জনকর জীবন যাইছি। এমানক মধ্যরু সুন্দরগড় জেলায় সর্বাধিক 17 জনকর মৃত্যু হইতিবা নেই সূচনা রয়েছে। গুরুবার রাতি সুদ্ধা রাউরকেলা সরকারি ডাক্তারখানা আইজিএচরে 12 জন, সুন্দরগড় জেলা মুখ্য চিকিৎসালয়ে 4 জন, বন্ধমুন্ডা রেলবাই হসপিটালে জনকর মৃত্যু হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ভদ্রক জেলায় 144 ধারা জারি করা যাইছি। গুরুবার সন্ধ্যা 6টার জুন 2 তারিখ পর্যন্ত ভদ্রক জেলায় 144 ধারা জারি করা যাইছি। ভদ্রক জেলায় 144 ধারা লাগু করা দ্বারা 5 জনের অধিক বুলিবা এবং প্রচার করিবা মনা করা যাইতিবা সূচনা রয়েছে। নির্বাচনকু দৃষ্টি রাখি ভদ্রক জেলায় 144 ধারা লাগু হয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, নরেন্দ্র পুষ্করণী মহাপ্রভুঙ্কর 21 দিনের বাহার চন্দন যাত্রা শেষ হওয়ার পরে আজ নরেন্দ্র পুষ্করণী হলদী পাণি খেল শেষ হয়েছে। এথিপাই মহাপ্রভুঙ্কর চলন্তি প্রতিমা মদন মোহনঙ্ক সহিত শ্রীদেবী, ভূদেবী, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, পঞ্চ মহাদেব নরেন্দ্রে রাতে চাপ খেলা পরে হলদী পাণিরে খেলি বাহুড়ি বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ধ্যান মুদ্রার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোদি ধ্যান সাধনা জারি রাখিছেন। এঠারে প্রধানমন্ত্রী গুরুবার সন্ধ্যা 6:45 ধ্যান আরম্ভ করিথিবা সূচনা রয়েছে। তো যা এই সাধনা জুন মাস 1 তারিখ সন্ধ্যা পর্যন্ত জারি রইব বলে সূচনা রয়েছে। স্বামী বিবেকানন্দ যে শিলার বসিলে প্রধানমন্ত্রী মধ্যে সেঠার ধ্যানমগ্ন থাকা সূচনা রয়েছে। সে কেবল পৈড পাণি এবং
ଅଙ୍ଗୁର ରସ ସେବନ କରୁଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତାକାଲି ଅନ୍ତିମ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ। ଗୁରୁବାର ପ୍ରଚାର ଶେଷ ହେବା ପରେ ଶୁକ୍ରବାର ବୁଥ୍ ମୁହାଁ ହେଉଛନ୍ତି ପୁଲିଂ କର୍ମଚାରୀ। ଦେଶର 8 ରାଜ୍ୟରେ 57 ଲୋକସଭା ଆସନରେ ମତଦାନ ହେବ। ସେହିପରି ରାଜ୍ୟରେ 6 ଲୋକସଭା କ୍ଷେତ୍ର ଓ 42 ବିଧାନସଭା ଆସନ ପାଇଁ ଭୋଟ୍ ଗ୍ରହଣ ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, 3 ରଥର 42 ଚକ ମଧ୍ୟରୁ 24 ଚକ ନିର୍ମାଣ ଶେଷ ହୋଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଚଳିତ ବର୍ଷ ଓଡ଼ିଶାରେ ରେକର୍ଡ ତାପମାତ୍ରା, ଝାରସୁଗୁଡ଼ାରେ ପାରଦ 47 ଡିଗ୍ରୀ ଛୁଇଁଲା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ତାତି ସର୍ବାଧିକ ରହିଥିବା ବେଳେ ଝାରସୁଗୁଡ଼ାରେ ପାରଦ 47 ଡିଗ୍ରୀ ଛୁଇଁଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଅଟୋରେ ଚୋର ଗ୍ୟାଙ୍ଗକୁ ବୋହୁଥିଲେ ଟୁଙ୍ଗୁରୁ, ବାନ୍ଧିଲା ପୋଲିସ, ଆଜି ହେବେ କୋର୍ଟ ଚାଲାଣ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ଘଟଣାଟି ଚନ୍ଦକା ଥାନା ଅଞ୍ଚଳରେ ଘଟିଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଚାଷୀଙ୍କର ବିକାଶ ପାଇଁ ନବୀନ ସରକାରଙ୍କର ବଡ଼ ଘୋଷଣା, ବିନା ସୁଧରେ ମିଳିବ 1.5 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଋଣ, ମାଗଣା ବିଜୁଳି। ରାଜ୍ୟ ସରକାର ରାଜ୍ୟର ଚାଷୀ ଭାଇମାନଙ୍କ ପାଇଁ ବଡ଼ ଘୋଷଣା କରିଛନ୍ତି। 2024 ନିର୍ବାଚନରେ ଯଦି ପୁଣି ରାଜ୍ୟରେ ବିଜେଡି ସରକାର ଗଠନ ହୁଏ ତେବେ ରାଜ୍ୟର ଚାଷୀଙ୍କୁ ଏଥିରେ ସୁବିଧା ଉପଲବ୍ଧ କରାଯିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଘୋଷଣା ମୁତାବକ ଯଦି ରାଜ୍ୟରେ ପୁଣି ବିଜେଡି ସରକାର ଗଠନ ହୁଏ ତେବେ ରାଜ୍ୟର ସମସ୍ତ ଚାଷୀଙ୍କୁ 1.5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ବିନା ସୁଧରେ ଋଣ ପ୍ରଦାନ କରାଯିବ। ଏହା ସହିତ ଚାଷୀମାନେ ଯେତେବେଳେ ଝିଅ ବାହାଘର କରିବେ ସେତେବେଳେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ତରଫରୁ 25,000 ଟଙ୍କା ଲେଖାଏଁ ସହାୟତା ଯୋଗାଇ ଦିଆଯିବ। କେବଳ ସେତିକି ନୁହେଁ, ଚାଷୀମାନେ ସେମାନଙ୍କର ଫସଲ ବିକ୍ରି କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ଆଉ ହନ୍ତସନ୍ତ ହେବେ ନାହିଁ। ଏହାର ସମାଧାନ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ମଣ୍ଡିଗୁଡ଼ିକର ଅତ୍ୟାଧୁନିକ ଗୋଦାମ ଘର ନିର୍ମାଣ କରିବାକୁ 500 କୋଟିର ଅନୁଦାନ ପ୍ରଦାନ କରିବେ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ଅସହ୍ୟ ଗୁଳୁଗୁଳି, ଉତ୍ତର ଓଡ଼ିଶାରେ ବର୍ଷା। ବାଲେଶ୍ୱର, ବସ୍ତା ଏବଂ ଭୋଗରାଇ ଅଞ୍ଚଳରେ ସକାଳୁ ସକାଳୁ ହାଲକା ବର୍ଷା ହୋଇଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। ଜୁନ୍ ମାସ 12-15 ତାରିଖ ଭିତରେ ଓଡ଼ିଶାରେ ମୌସୁମୀ ଛୁଇଁବ, ତାପରେ ଓଡ଼ିଶାରେ ବର୍ଷା ଆରମ୍ଭ ହୋଇଯିବ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଭୋଟ୍ ପୂର୍ବରୁ ସଜାଗ ହେଲେ ଲୋକେ, ଅନ୍ଧାରୀ ବିଜେ ବେଳେ ଟଙ୍କା କାରବାର ରୋକିବାକୁ ଗାଁ ଜଗିଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ଆସନ୍ତାକାଲି କାକଟପୁରରେ 8 ବିଧାୟକଙ୍କର ଭାଗ୍ୟ ପରୀକ୍ଷା ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆମେରିକାର ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପ ହସ୍ ମନି ମାମଲାରେ ଦୋଷୀ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଛନ୍ତି। 34 ଆରୋପର ତଦନ୍ତ ପରେ ସେ ଦୋଷୀ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ଜୁଲାଇ 11 ତାରିଖରେ ଟ୍ରମ୍ପଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦଣ୍ଡାଦେଶ ଶୁଣାଇବେ କୋର୍ଟ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ସମ୍ବଲପୁର ଅଇଁଠାପାଲି ବସ୍ଷ୍ଟାଣ୍ଡରେ ବସ୍ ହେଲ୍ପରକୁ ଛୁରାମାଡ଼ ଘଟଣା। ପ୍ରତିବାଦରେ ସମ୍ବଲପୁରରେ ଘରୋଇ ବସ୍ ଚଳାଚଳ ବନ୍ଦ ରହିଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଅସୁସ୍ଥ ଯୁବକଙ୍କ ମୃତ୍ୟୁ, ଘରୋଇ କ୍ଲିନିକ୍ ଭଙ୍ଗାରୁଜା କଲେ ପରିବାର ଲୋକେ। ଘରୋଇ କ୍ଲିନିକ୍ରେ ଚିକିତ୍ସାଧୀନ ଥିବା ବେଳେ ଅସୁସ୍ଥ ଯୁବକଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ଉତ୍ତ୍ୟକ୍ତ ଲୋକେ ସମ୍ବଲପୁର କମଳ ଛକରେ ଥିବା କ୍ଲିନିକ୍ର ଭଙ୍ଗାରୁଜା କରିଥିବା ସୂଚନା ରହୁଛି। ପୋଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚିବା ପରେ ସ୍ଥିତି ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆସିଥିଲା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଏକ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ଖୁଲାସା କରିଛନ୍ତି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ। ସେ କହିଛନ୍ତି ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ରୁମ୍ରେ ଥିବା ଟେଲିଫୋନ୍ ସଂଯୋଗ କଟା ହୋଇଛି। ନବୀନଙ୍କ ରୁମ୍ରେ ସିଧାସଳଖ ଟେଲିଫୋନ୍ ଲାଇନ୍ ଉପଲବ୍ଧ ନାହିଁ ବୋଲି ସେ ଖବର ସରବରାହ ସଂସ୍ଥା ANIକୁ ସାକ୍ଷାତକାର ଦେଇ କହିଥିବା ସୂଚନା ରହୁଛି। କେବଳ ଏତିକି ନୁହେଁ, ଧର୍ମେନ୍ଦ୍ର ଆହୁରି କହିଛନ୍ତି ଯେ ନବୀନଙ୍କ ଟିଭିରେ ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲ୍ ଆସେ ନାହିଁ। ସନ୍ଧ୍ୟା 7ରେ ଓଡ଼ିଆ ନ୍ୟୁଜ୍ ଦେଖୁଥିଲେ ନବୀନ। ଖବର ଦେଖିବାର ନବୀନଙ୍କ ଦୈନନ୍ଦିନ ଅଭ୍ୟାସ ଥିବା ସତ୍ତ୍ୱେ ଏବେ ତାଙ୍କ ଟିଭିରେ କେବଳ ଇଂରାଜୀ ନ୍ୟୁଜ୍ ଚ୍ୟାନେଲ୍ ଉପଲବ୍ଧ ଥିବା ଧର୍ମେନ୍ଦ୍ର କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଜିଓ ଲଞ୍ଚ କଲା ଫାଇନାନ୍ସ ଆପ୍ଲିକେସନ୍, ଫୋନ୍ ପେ ଗୁଗଲ୍ ପେର ବଢ଼ିଲା ଚିନ୍ତା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। କମ୍ପାନୀର କହିବା ଅନୁଯାୟୀ ଏହି ଆପ୍ଲିକେସନ୍ ଜରିଆରେ ୟୁଜର୍ ଗୋଟିଏ ସ୍ଥାନରେ ସମସ୍ତ ଫାଇନାନ୍ସିଆଲ୍ ସର୍ଭିସ୍କୁ ଉପଭୋଗ କରିପାରିବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଅନନ୍ତ ରାଧିକା ୱେଡିଂ ସେରିମନି, 12 ତାରିଖରେ ବିବାହ, 14ରେ ରିସେପ୍ସନ୍ ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ବିଶିଷ୍ଟ ଶିଳ୍ପପତି ମୁକେଶ ଅମ୍ବାନୀଙ୍କ ସାନ ପୁଅ ଅନନ୍ତ ଅମ୍ବାନୀ ଓ ରାଧିକା ମର୍ଚାଣ୍ଟଙ୍କର ବିବାହ ଆସନ୍ତା ଜୁଲାଇ 12 ତାରିଖରେ ହେବ। ମୁମ୍ବାଇର ଜିଓ ୱାରେଲ୍ଡ କନେକ୍ସନ୍ ସେଣ୍ଟରରେ ପାରମ୍ପରିକ ହିନ୍ଦୁ ରୀତିନୀତି ଅନୁସାରେ ସେମାନଙ୍କର ହାତଗଣ୍ଠି ପଡ଼ିବ। ଅନନ୍ତ ରାଧିକାଙ୍କର ବିବାହ କାର୍ଡ଼ ଏବେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଭାଇରାଲ ହେବାରେ ଲାଗିଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, RBIର ବଡ଼ ସଫଳତା, ବ୍ରିଟେନରୁ ଫେରି ଆସିଲା 100 ଟନ୍ ସୁନା। ଜାଣନ୍ତୁ କେଉଁଠି ରଖାଯିବ ଏତେ ବଡ଼ ଭଣ୍ଡାର।
ଭାରତୀୟ ରିଜର୍ଭ ବ୍ୟାଙ୍କ RBI ବ୍ରିଟେନରୁ 100 ଟନରୁ ଅଧିକ ସୁନା ଦେଶକୁ ଫେରାଇ ଆଣିଛି ଓ ଏହାକୁ ନିଜ ଭଣ୍ଡାରରେ ଟ୍ରାନ୍ସଫର କରିଥିବା ସୂଚନା ରହୁଛି। ମିଳିଥିବା ଏକ ରିପୋର୍ଟରୁ ଜଣାଯାଇଛି ଯେ ଆଗାମୀ ଦିନରେ ପୁଣି ଏତିକି ମାତ୍ରାରେ ସୁନା ଦେଶକୁ ଫେରି ଆସିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ବର୍ଷ 1991ରେ ବନ୍ଧା ପଡ଼ିଥିବା ଏ ସୁନା ପ୍ରଥମ ଥର ପାଇଁ RBI ଷ୍ଟକ୍ରେ ସାମିଲ କରାଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ମୁଁ ଜେଲ୍ ଯାଉଛି, ମୋର ମାତାପିତାଙ୍କର ଧ୍ୟାନ ରଖିବେ, ଆତ୍ମସମର୍ପଣ ପୂର୍ବରୁ ଭାବପ୍ରବଣ ହେଲେ ଦିଲ୍ଲୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅରବିନ୍ଦ କେଜରିୱାଲ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସୁନା ଦରକୁ ନେଇକି। ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 66,700 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 72,760 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜେସ୍ ଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଢ଼ିଆ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣମାନଙ୍କୁ ମିଳିବ 200 ଟଙ୍କା, ଯାହାକୁ ଆପଣ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।